আজ আমি আপনাদের মাত্র দুটো ডিম দিয়ে বাড়ির সবার জন্য নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করছি কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে খুব তাড়াতাড়ি আপনি পরিবেশন করতে পারবেন আর এই ডিম পরোটাগুলো এতটাই নরম তুলতুলে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় যে বারবার বানাতে আপনার ইচ্ছে করবে আর এরকম হেলদি জাতীয় সুস্বাদু খাবার বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু রাখতে পারেন আর সকালে কিংবা ডিনার হিসেবেও আপনি এই নাস্তাটি রাখতে পারেন তো বন্ধুরা তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপিতে যাওয়ার আগে বলে দিই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নমস্কার আমি মলি মলি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এখানে একটা পাত্রে প্রথমে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর এই পরিমাণে আছে দুশো গ্রাম সুজি তারপর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ তারপর এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ ইস্ট হাতের কাছে ইস্ট না থাকলে দেওয়ার দরকার নেই এবারে মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে তাতে এক কাপ জল দিয়ে মিশিয়ে নেব আর এই আর এখানে একটি কথা বলে দিই যতটা সম্ভব চেষ্টা করবেন সুজি দিয়ে রেসিপিটি করার তাহলে কিন্তু নাস্তাটি অনেক সুন্দর হয় এবং মেশাতে মেশাতে আরো সামান্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সুজি আছে তো তার জন্য জলটা শুকিয়ে যাচ্ছে তো মেশানো হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ গুড় চিনি দিয়ে দেব এতে হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর অনেকেই কিন্তু মিষ্টি পছন্দ করেন না তখন আপনারা চাইলেন এইটা স্কিপ করতে পারেন তবে আমি রেকমেন্ড করব চিনি দেওয়ার আমি তবে রেকমেন্ড করব চিনি দেওয়ার তাহলে নাস্তাটি অনেক মজার হবে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব আর এখানে কিছু সবজি নিয়েছি যেমন বাঁধাকপি বিনস টমেটো গাজর পেঁয়াজ আর লঙ্কা এবারে একটি চপারে একে একে সবজিগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে সবজিগুলোকে একদম মিহি করে কেটে নেব কাটা হয়ে গেলে দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছু সময় ধরে মিশিয়ে নিয়ে তাতে সবজিগুলো একে একে দিয়ে দেব সবজি দেওয়ার পর সবজি দেওয়ার পর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আরো ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব সব সব শেষে দেব এক চামচ গুঁড়ো এবারে মিশিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব ভালো করে গুঁড়ো দুধ দিলে নাস্তাটি অনেক বেশি টেস্টি হয় মেশানোর পর এরকম একটা ফিটনেস হলে নাস্তাটি করার জন্য পারফেক্টলি রেডি এবার ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে গরম হলে এক চামচ সাদা তেল দিয়ে পুরো তাওয়ার মধ্যে মাখিয়ে ডিম সুজির ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে রুটির আকারে বড় করে নেব আর গ্যাসের ফ্রেমটাকে একদমই লোতে রাখব তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরের অংশ যখন চেঞ্জ হয়ে আসবে তখন চার পাঁচটাতে আবারও সামান্য তেল দিয়ে দেব আর ওপর পিঠটা উল্টে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে দেব এইভাবে দুই বিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে অল্প তেল ময়দার গোলা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব নিয়ে আবারও আর ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে লোতে রাখতে হবে না হলে রুটিগুলো পুড়ে যাবে তো সবগুলো একইভাবে ভেজে নিয়েছি আশা করবো নাস্তাটি আপনাদের অনেক ভালো হবে আশা করব নাস্তাটি আপনাদের কাছে অনেক পছন্দ হবে আর প্রত্যেকদিন রুটি পরোটা না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করব খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ